এমন মেয়ে যে ও তোমার বয়ফ্রেন্ডকে তুমি ছেড়ে দিয়ে রাখছো, তো সব ফালতু চলে গেলাম এখান থেকে ঠিকভাবে মুক্ত। আরে আরে কই গেল? আমি তোমাদের কোনো কথা শুনতে চাচ্ছি না। আ আমি ডরাইছি আপু। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আমি আর নাজিয়া প্রাঙ্ক করতে চলেছি একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে। অ্যান্ড গাইস, আশা করি তোমাদের সবার ভিডিও ভালো লাগবে। অ্যান্ড গাইস, উড়া ধুরা মজা করতে চলেছি আমরা এই ভিডিওর মধ্যে। আশা করি তোমাদের সবার ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিও। তো তানজিদ ভাইয়া, গ্র্যান্ড মাস্টার পুশ করতেছো নাকি? আচ্ছা, দেখি চলো তোমার সাথে একটা ম্যাচ খেলে একটা ভিডিও করে দেখি, হ্যাকার ট্যাকার পরে দেখি। আর সালমার সাথে তো মানে স্কোয়াড ক্লাস স্টার্ট করলেই টিম আপ। হ্যাঁ, টিম আপ হয় অনেক, দেখা যাক। আচ্ছা তানজিদ ভাই, শোনো এখন তাহলে একটা কাজ করি, ক্লাস স্কোয়াডের মধ্যে একটা ভিডিও বানাই যে গ্র্যান্ড মাস্টার লুবি, ঠিক আছে? আমার একটু কন্টেন্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাকার পর অবিয়াসলি। হ্যাঁ, হ্যাকার নিয়ে কন্টেন্ট করতে পারো। হ্যাঁ, আমি অনেক বাজে ভাবে কোন ছেলে ইয়ার কি করতেছে যে মেয়ে সাজে খেলতেছে। পরে আমাকে জয়েন করেছিল এবং দেখলাম মেয়েটার ভয়েস শুনে ভাই আমি তো পুরো পাগল হয়ে গেছি, মানে পুরো হেডশট থেকে হার্টশট। ওকে, আচ্ছা আইডি কার্ডটা দাও তো দেখি, আইডি কার্ডটা দাও, আইডি কার্ডটা দাও, আমি হচ্ছে রিকোয়েস্ট দেই। আমি ওকে আগে গেমে আসতে বলি, তুমি ওকে অ্যাড দাও, অনেক খুশি হবে। আচ্ছা আচ্ছা, তোমার ভিডিও দেখে। আচ্ছা তাই নাকি ও ভাই? ও নতুন গেম খেলতেছে তো অত কিছু বুঝে না। ও আচ্ছা, মানে কি কিসি কিসি নুব্রি নে পটা লিয়া এক গ্র্যান্ড মাস্টার বলে কো এসে হি তো জাতি হে গার্লস লোগ। এটা এটা বল হবে, এটা ফুট হবে, আমি ওরে পটাই কি ও আমায় পটাই নাই। আচ্ছা দাঁড়া, আমি ওকে অ্যাড দিতেছি, ওকে গেমে আসতে বলতেছি আমি। ওকে, তুমি তো ইউআইডিটা দিছো, আমি ইউআইডিটা দিয়ে ওরে রিকোয়েস্ট পাঠাই। অ্যাড এর মধ্যে গিয়ে আচ্ছা, হ্যাঁ আমি রিকোয়েস্ট পাঠাইছি ওকে। আনু তো ওকে অনলাইন দেখতেছি। হ্যাঁ অ্যাড করো তো, কথা বলি আমি আর নাজি একটু ওর সাথে। কিসি লুক নাজি, শুন একটা কথা বলি, আমি করে দিব। ওইটা তো বড় কথা না, আমরা হচ্ছে তানজিদ হচ্ছে গিয়ে। এই তানজিদ, এটা কি হয় তোমার? বললাম তো একটু আগে, গার্লফ্রেন্ড হয় আমার। একটু আগে কখন বলছো? মানে মানে গার্লফ্রেন্ড মানে তো নাজিয়া কি? হোয়াট? তো নাজিয়া কি আমার বয়ফ্রেন্ড তানজি, মানে কি? হ্যাঁ, তুমি তো আমার গার্লফ্রেন্ড নাজিয়া। নাজি, আচ্ছা তানজি, তুমি আমার সাথে চিট করতেছো, ওপেনলি চিট করতেছো। দাঁড়া ওয়েট, নতুন একটা মেয়ে পেয়ে তুমি নাজিয়াকে ভুলে গেছো? ছি তানজি, তারপর আবার আমার একটা বড় তানজি, তুমি কালকে আমাকে বলছো যে তোমার লাইফে কোনো মেয়ে নাই, এখন এগুলা কি শুনতে? এগুলো এরা কারা, মানে কি এগুলা? আমি তো ওদের নিজের ছোট বোনের মতো দেখি। ছোট বোনের মতো, ছোট বোনের মতো দেখো, কিন্তু তুমি দুইজনকে দুই পাশে নিয়ে তুমি ইয়ে করতেছো না, তোমার এই সব আমি শুনো। গেম নতুন খেলতে পারি, প্রেমটা কিন্তু তুমি সারাদিন এই দুইটা মেয়ে নিয়ে, ঠিক আছে তুমি থাকো, এরা যখন তোমার গার্লফ্রেন্ড মেয়েদেরকে নিয়ে থাকো। ঠিকভাবে মুক্ত। এমনি কোনো মেয়ে পটে না, এর মধ্যে যদি তোমরা এমন করো তাহলে কেমনে হয়?
ऐसा लगा हमारा एक्टिंग আচ্ছা 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 চিল চিল প্যারা নাই চিল চিল ওরে ওরে ডাকো আমরা সব ঠিক করায় দিছি আমরা একটু প্ল্যানিং করেছিলাম যে তোমাদের সাথে একটু ঝামেলা করায় দিব যেহেতু কই নুব্রিনে পটালিয়া গ্রান্ড পাস্টে ওলে কো ইভেন মিলে কি ঠিক করছ যে আমাকে কোনো মেয়ের সাথে যাইতে দিবা না রিলেশনে বা কিছু আমার কি প্রেম কি অধিকার নাই আচ্ছা ভাইয়া তুমিও কি ইনভাইট দাও দেখতে সিটি করে দিচ্ছি ভাইয়া ইনভাইট দাও সরি ভাইয়া এই মেসেজে সরি নিতে সিবা আসতেছে না আচ্ছা আচ্ছা আমিও কি রিকোয়েস্ট দিছি না মেবি অ্যাকসেপ্ট করছে আচ্ছা কই গেল এই যে প্রিয়া স্পাইসি ওকে কিভাবে বললো লাস্ট কথা নিজের বয়ফ্রেন্ড সামলাই রাখতে পারো না ওরে ভাই এই আপু হ্যালো হ্যালো আমি তোমাদের কোনো কথা শুনতে চাচ্ছি না আমি ডরাইছি আপু শুনো কেন শুনতে যাচ্ছ না আমার বয়ফ্রেন্ডের সাথে লুতুপুতু করো আবার শুনতে যাচ্ছ না মানে কি নাই প্লিজ চুপ না যে চুপ প্লিজ চুপ প্রিয়া শুনো তোমার কাহিনী হচ্ছে গিয়ে নাজিয়ার সাথে তানজিদ ভাইয়ের অনেক কিছু ছিল কিন্তু আসলে এখন আর নাই তোবা 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 তো তারপরে ও তোমাদের সাথে গেম খেলে নাজিয়ার মধ্যে তানজিদের কিছু নাই তোমরা ভুল বুঝো না আমরা জাস্ট ভয় পেয়ে গেছিলাম তুমি তো আমাদের ভাবি হও এখন থেকে আমি কি দেব আমি ওদের কাউকে চিনি না আমি হাই কা প্যার হে হ্যাঁ বোনের মতো চিনে বুঝছো হ্যাঁ তাহলে আমরা যদি বোন হই তুমি হবে আমাদের ভাবি হ্যাঁ আর কাপালদের দেখলে তো প্র্যাঙ্ক করতে আমরা একদমই ছাড়ি না যাই হোক তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তোমার ভয়েসটা অনেক সুন্দর আসলে বয়স সুন্দর বলেই তো ফটো আমিও গিয়ে সাবস্ক্রাইব করে দিব আর তোমাকে একটু দেখতে চাই ফেসবুকে রিকোয়েস্ট দিয়ে দিও তানজিদ ভাইয়ের থেকে আইডি নিয়ে নিব ঠিক আছে অ্যাকসেপ্ট করো রিকোয়েস্ট দিয়ে দিব ওকে ওকে কিউট দুইটা ননদের সাথে পরিচয় হয়ে গেল ও মাই গড এটা আগে তুমি বলবে না আচ্ছা ভাবি ঠিক আছে তাহলে আমরা ভিডিওটা কিন্তু আপলোড করতেছি ওকে ওকে আচ্ছা তো গাইস আশা করি তোমাদের সবার আমাদের প্রাঙ্ক ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আর গাইস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিও আর এরকম প্রাঙ্ক যদি আরও দেখতে চাও তোমরা কাপলদের সাথে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না তো গাইস বাই বাই